আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন পরের কাজ টুকটাক যা করবো তাই আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন এই মুহূর্তে কোথাও বেরোনো হচ্ছে না, কিন্তু যখন বেরোবো তখন আবার বাইরের ভিডিও আপনাদের সঙ্গে দেবো। যাই হোক ফ্রেন্ডস, আপনারা সঙ্গে থাকুন, আমি সারাদিন যা করবো আপনাদের সাথে শেয়ার করছি সঙ্গে। এখন এই যে দেখুন বাটার টোস্ট করা হচ্ছে, ছেলেকে এখন সকালবেলা মর্নিংয়ে এটা খেতে দেব, তাই ব্রেকফাস্টটাই আজকে হবে। ও বলল যে অনেকদিন আবার বাটার টোস্ট খায় না, তাই আমি এটা রেডি করে দিচ্ছি, ও এখন এটা খাবে। আর এদিকে দুপুরের ভাত আমি বসিয়ে দিয়েছি, এটাও হচ্ছে। রান্না আজকে কোনোরকমভাবে করবো, আর বেশি ঝামেলা আজকে আর করবো না, তা আবার পরে ফিরে আসছি। বন্ধুরা আজকে পাতলা ডিমের ঝোল আর ভাত করছি, আজকে আর দুপুরে এক্সট্রা কোনো ঝামেলা করবো না, এই রান্নাই আজকে আমাদের হয়ে যাবে। তা আপনাদের দেখিয়ে নিলাম, দেখুন আবার ফিরে আসছি স্নান করে পরে। বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি একটু আজকে ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় ঘুমোচ্ছি এখন, আসল কথা ওষুধটা চলছে ওই কারণে দুপুরে একসাথে ঘুমোই না। যাই হোক ফ্রেন্ডস, আমি ফিরে এসেছি এখন কথা বলবার জন্য, বলতে ছেলে এখন পড়তে বেরোচ্ছে, তা পড়েছে পড়তে যাবে বলে রেডি হয়ে গেছে, তাই আপনাদের সাথে আজকে আবার একটু শেয়ার করে নিলাম। অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা ঘুরে যাবে, তারপরে হয়তো বাড়ি আসবে। তা যাই হোক, ততক্ষণ একটু আমার হাতে আরও দুটা কাজ আছে, বলতে কিছু জামাকাপড় সেলাই করা আছে, সেগুলো সেলাই করব। তা সেগুলো সেলাই টেলাই করতে থাকি, তারপরে ও চলে আসবে, তারপর সন্ধ্যা দেওয়া আছে, এগুলো তো করতেই হয় ঘরের ঘরোয়া কাজ। তা যাই হোক, যতটা পারবো শেয়ার করব। আর সন্ধ্যাবেলায় যদি পারি একটা বই পড়ার ইচ্ছা আছে, প্রভুর বই যদি পারি আপনাদের অবশ্যই শোনাবো, তা সঙ্গে থাকুন। বন্ধুরা রাতে রান্না করতে চলে এসেছি, আর হাজবেন্ড এখন রাতে আজকে ভাতই খাবে, কারণ দুপুরবেলা সেরকম তো খাওয়া হয় না, ওই কারণে রাতে আজকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আমি এখন আলুটা কাটছি, আলুটা মানে আলু ভাজা করব, ওই কারণে ভাবলাম যে আর তো ভিডিও করার মতন সেরকম কিছু, শেয়ার করার মতন কিছু নেই, ওই কারণে ভাবলাম যে আলু কাটতে কাটতে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তা রাতে আলু ভাজা করছি, আর দুপুরে তো পাতলা ডিমের ঝোল করাই আছে। তা আলু ভাজাটা এক্সট্রা কেন করছি, মানে শুধু আলু ভাজা খেতে কেমন, শুধু ডিমের ঝোল ভাত দিতে কেমন লাগে, ও কারণে এক্সট্রা একটু আলু ভাজা করে নিয়েছি সাথে লঙ্কা দিয়ে, ওটা দিয়ে ধুলো ভাত খেতে খুব ভালো লাগে, ওই জন্য ভাবলাম একটু আলু ভাজা রাতের একটা আইটেম করে নিই। তা ভাবলাম কাটতে কাটতে আপনাদের সাথে একটু কথা বলি, সেই কারণে অন হলাম। তা মেয়েদের রান্না বান্না ছাড়া আর কি শেয়ার করবো সেরকম, তা ভাবলাম সন্ধ্যাবেলায় ঠাকুরের বই পড়বো, তা সেটা পড়ার সময় হলো না, কারণ ছেলে আসবে, ছেলে এসেও ওর খিদে পেয়ে যাবে, আবার রাতে পড়তে বসবে, সে কারণে আমি আমার রান্নাটা যদি সেরে না রাখি ও পড়াতে ভীষণ ডিস্টার্ব দেবে, ওই কারণে এই সময়টায় রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি, এই হয়েছে ব্যাপার। তা যাই হোক, আমি আলুটা কেটে তারপর আপনাদের সামনে আবার ফিরে আসবো, সঙ্গে থাকুন। বন্ধুরা আমি এইভাবে
আলু ভাজাটা কেটে নিয়েছি, এখন আলু ভাজাটা করব। তা ভাবলাম যা করব তাই একটু শেয়ার করি, ওই কারণে সন্ধ্যাবেলায় যা করছি তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে এখন কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আর রাতে ভাত আজকে হবে, যেহেতু হাজবেন্ড ভাত খায়নি দুপুরবেলা, ওই জন্য এখন ওকে ভাত করে দিতে হচ্ছে। তা আমি আলু ভাজাটা ভেজে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওরা আসার আগে আমি করে নিলাম, কারণ ওরা আসলেও নানান রকম কথা, তারপর ছেলের পড়া থাকে রাতেও, ওই কারণে মানে রান্নাঘরে গেলে আর করতে চায় না, আর ওই কারণে মানে ওরা আসলে একটু কথাবার্তাও বলবো, গল্প টল্প করবো, ওই কারণে একটু রান্নাটা আগে আগে সেরে নিলাম আর কি। তা যাই হোক ফ্রেন্ডস, আমরা আমি ওরা আসলে তারপর রাতের দিকে আবার আপনাদের সাথে কথা বলবো, সঙ্গে থাকবো। আমার কাজটি পুরোলো, নোটে গাছটি মরলো। আসল কথা হচ্ছে রাতে সারাদিনের কাজকর্মই আপনাদের দেখাই, সেই জন্য আজকে রাতের সব রকম কাজই আমার সারাদিনের মতন কমপ্লিট হল, তাই জন্য আজকে থাম্বনেলটা আমি এইভাবেই ভিডিওতে লিখেছি। যাই হোক ফ্রেন্ডস, আজকে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ছেলে পড়াশুনো কমপ্লিট হয়ে এখন আমরা শুতে যাব। তা খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করছি না, রাত বাজে এখন 10:30। তা আজকের মতন ভিডিওটি আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমিও আপনাদের সাথে আছি আর থাকবো। আর সবাই কমেন্টে জানাবেন কে কেমন আছেন, আমিও আছি মোটামুটি। আজকের মতন ইনফর্ম দিলাম, আবার দেখা হবে। টাটা, গুড নাইট।